মানুষ মরণশীল, এ নশ্বর পৃথিবীতে মানুষ আজীবন বেঁচে থাকে না। মৃত্যু নামক শব্দের মধ্য দিয়ে পৃথিবীর তেমে যা পৃথিবীর সব কোলাহল সারা তিন হাত মাটির নিচে অনন্ত কালের জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে রেখে যাওয়া অসংখ্য কাজের মাধ্যমে মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করে। বালু কাজের জন্য নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর উপজেলার মরহুম জননন্দিত মেয়র আলাউদ্দিনের স্মৃতিকে আজ তার জন্মদিনে দুর্গাপুরবাসী বারবার স্মরণ করতে শুরু করেছে। ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে আজকে ওনার এই জন্মদিনে বারবার ওনাকেই স্মরণ করছে। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার রাজনৈতিক দক্ষতা, ওনার মানবিক আদর্শ দুর্গাপুরবাসী প্রতিটা মুহূর্ত মুগ্ধ হয়েছে এবং যুগ যুগ ধরে দুর্গাপুরবাসী মরহুম মেয়র আলালউদ্দিন আলালকে হাজার বছর পরেও স্মরণ রাখবে। দুর্গাপুরবাসীর অল্প কয়েকদিনের মাধ্যমেই জননন্দিত হয়েছিল মেয়র আলাউদ্দিন আলাল। তাকে দানবীর বলেও ডাকত। এক ভিডিওতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন এত বেশি দান করেন? পৌর মেয়র আলাউদ্দিন তিনি বলেছিলেন, আমার দান করতে শুধু মন চায়। কেন মন চায় আমি জানি না, আল্লাহই জানে কেন যে আমি এত বেশি দান করি। এই কথা বলেছিল মরহুম মেয়র আলাউদ্দিন আলাল। আজ চব্বিশে জানুয়ারি আজকের এই দিনে তিনি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আলাউদ্দিন আলালকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর দুর্গাপুরবাসী পেয়েছিল একজন মানবিক জননন্দিত মেয়র। গত 18 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। 19 তারিখ তার জানাজার শেষ নামাজ সুষম সরকারি কলেজ মাঠেই সম্পন্ন হয়। চিরনিদ্রা শায়িত হয়েছেন আলাউদ্দিন আলাল। কিন্তু অগণিত অসংখ্য কাজের মাধ্যমে তিনি এখনও বেঁচে আছেন। দুর্গাপুরবাসীর কাজে তিনি বারবার বেঁচে থাকবেন। মরহুম মেয়র আলাউদ্দিন তিনি চেয়েছিলেন দুর্গাপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করতে তিনি কথা দিয়েছিলেন। দুর্গাপুর পৌরসভার রাস্তাটা তিনি আরসিসি রাস্তা করবেন। কিন্তু মেয়র হতে না হতেই তিনি রাস্তার কাজ শুরু করেছেন। দুর্গাপুরে অলি গলিতে যেখানে মানুষ হাঁটতে পারত না, সেখানে দুর্গাপুরে মরহুম মেয়র আলাউদ্দিন তিনি সুন্দর রাস্তা তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং কাজ শুরু করেছেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন দুর্গাপুর পৌরসভার মেয়র হয়েছেন মাওলানা আল হাজ্জ জনাব আব্দুস সালাম। আমরা আশা করি উনি অসমাপ্ত কার্যাবলীকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করবেন। দুর্গাপুর মরহুম মেয়র আলাউদ্দিনকে যুগ যুগ ধরে দুর্গাপুরবাসী এভাবেই স্মরণ করবে। আজ তার জন্মদিনে যেভাবে দুর্গাপুরবাসী পোস্টের মাধ্যমে স্মরণ করেছে, তার স্মৃতির পৌর মেয়র আলাউদ্দিন মারা গেছেন, কিন্তু প্রতিটি মানুষের স্মৃতির পাতায়, মনের কাতায় এবং অসংখ্য মানবিক কাজের মাধ্যমে, দানের মাধ্যমে, চারিত্রিক বৈশিষ্ট্যে, দক্ষ রাজনৈতিক দক্ষতায় তিনি বেঁচে থাকবেন। আমরা ওনার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।